আমাদের মিলে কিছু কুলকুলের লোক এসে কিছুদিন ধরে আমাদেরকে সরকারি মূল্যে ধান কেনার জন্য যথেষ্টভাবে উৎপাত করছে। আমরা ওইটা ওই ব্যাপারে ডিএম সাহেব ইয়া ওই ব্যাপারে বিডিও ও ইয়েকে ওসিকে জানাই, তারপরে চার পাঁচ দিন ওরা এরকমভাবে প্রতিদিন আসতে থাকে। আসার পর কালকে হঠাৎ সকালবেলা এসে দশটার সময় ড্রেন ফেন সব বন্ধ করে দিয়েছে আমাদের মিলের, নিয়ে আমরা বাড়ি চলে যাই। আমাদেরকে বলে মিল বন্ধ করে দিতে, আমরা মিল ফেন সব বন্ধ করে বাড়ি চলে যাই। আবার বিকালবেলা এসে জোনা পঞ্চাশ লোক আর এনে এই চারজনের নেতৃত্বে আর কি আমাদেরকে পান্নার দিকে মারধর করা হয়। তাদের মধ্যে হচ্ছে শেখ নাসির, পিতা গোলাম হোসেন, আর একজন আছে ডাক নাম সোলে, বাবার নাম হচ্ছে শেখ মুসা, আর বাপন খান, বাবার নাম হচ্ছে রামু খান। আমরা ধরুন এরকম হচ্ছে আমাদের অনেক দিন ধরেই হচ্ছে, তা আমরা বিডিওকে জানিয়েছি, ওসিকে জানিয়েছি, এরপর ডিএমকে ডিএম সাহেবকে জানাবো, এসপি সাহেবকে জানাবো, দরকার পড়লে আমরা মুখ্যমন্ত্রীর কাছ অব্দিও যাব। এটা সেটা আমরা যেমন করেও আমাদের এই ব্যাপারটা আমরা ইয়ে করার চেষ্টা করবো, বিহিত করার ব্যবস্থা করব। আর আমাদের আমরা তো এই মিডিয়ার মধ্যে আতঙ্কের মধ্যে আছি, আমরা আমাদের জানে মেটে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে সবসময়, কীভাবে আমরা বাঁচবো তা আমরা কিছু বুঝতে পারছি না।